জামিল নূর, মেধাবী এক মানুষ। বন্ধুদের মধ্যে আমি ওর সেরা বন্ধু, এটা আমার কথা নয়, জামিলই একে ওকে বলে বেড়ায়। কিন্তু আমার তা মনে হয় না, কারণ বন্যার সঙ্গে দেখা হলে বন্ধুদের তথা আমাকেও না বলে জামিল কখন যে কেটে পড়ে তা টেরই পাওয়া যায় না। এমনও হয়েছে বন্ধুরা সবাই মিলে পিকনিকে যাবে, সবকিছু ঠিকঠাক, আগামীকাল সকাল 6টায় রওনা দিলে ভালো হয়, এমন একটা সিদ্ধান্তের মাঝখানে সিগারেট নিয়ে আসি বলে জামিল হাওয়া তো হাওয়ায়। পরে খোঁজ করে যখন বলা হয়েছে, কিরে জামিল সেদিন এমন করলি কেন, অনেকবার রিং দেওয়া হলো, তোর মোবাইলও বন্ধ, তখন সে এমন একটা মোলায়েম হাসি দেবে যেন কোনো ব্যাপারই না। পরে ঘোষণা দেওয়ার মতো করে বলবে, বন্ধুরা বন্যার সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা কথা ছিল, হাতে সময় ছিল না, তাই তোদের না বলেই চলে গিয়েছিলাম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জামিলের এমন ঘোষণা নতুন নয়, অনেক পুরনো, আমাদের গা শোয়া হয়ে গেছে। এই জামিল নূরের ভালোবাসার মানুষ বন্যা, দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে, জামিল নৃতত্ত্ব আর বন্যা ইংরেজিতে। সম্পূর্ণ আলাদা বিষয় হলেও ফার্স্ট ইয়ারের পাবলিক লাইব্রেরিতে ওদের পরিচয় এবং সেকেন্ড ইয়ারের মাঝামাঝি ভাব ভালোবাসা দুজনের মধ্যে পুরোপুরি জমে যায়। একজন মানুষ একজন মানুষকে যে এমন করে ভালোবাসতে পারে তা জামিলের সঙ্গে পরিচয় না থাকলে আমার সম্পূর্ণই অজানা থেকে যেত। জামিলের ভাষায় ভালোবাসার মানুষের প্রতিটা আচরণ খুবই গুরুত্বপূর্ণ, হাসি কাশি চোখের পাতা ওঠানামা চলাফেরা ইত্যাদি। এমন স্বপ্নময় হাসি খুশিতে জামিলের দিন চলে যাচ্ছিল, কিন্তু কপালের লিখন কেউ কি খণ্ডাতে পারে, পারে না, তাই জামিলের সঙ্গে নয়, আজ বন্যার বিয়ে অন্য একজনের সঙ্গে। ঘটনা কিছুই নয়, বন্যাকে তার বাবা আলাদা একটা রুমে নিয়ে মেয়ের হাত ধরে বলেছিল, শোনো আমার একটা কথা রাখবে। ইউনিভার্সিটিতে পড়া বন্যা ভীষণ অবাক হয়ে বলেছিল, বাবা তুমি রিকোয়েস্ট করার মতো করে বলছো কেন, আমাকে হুকুম করো। বন্যার বাবা অপ্রাসঙ্গিক এটা সেটা বলে শেষে পরিষ্কার করে বলেন, একটা খুব ভালো প্রস্তাব আছে, ছেলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে গণপূর্তে জয়েন করেছে, কয়েক বছরের মধ্যে একটা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হবে। আমি যেহেতু একই ডিপার্টমেন্টে চাকরি করি ব্যাপারগুলো ভালো বুঝছি, তুমি সারাটা জীবন ভালো থাকবে। মানে? বন্যা খুব অবাক হয়ে প্রশ্ন করল। এই মানের অর্থ খুঁজতে গিয়ে জামিলকে হারাতে হবে তা ভাবতেই বন্যার বুকটা ভেঙে খান খান হয়ে গেল, দুচোখ লোনা জলে ভরে গেল। কদিন থেকে জামিলের সঙ্গেই আছি, আমাকে জামিল ছাড়ছে না, আমিও জামিলকে একা হতে দিচ্ছি না। আজ বন্যার বিয়ে। জামিলের গুলশানের বাসায় ঘরের দরজা বন্ধ করে আমরা বসেছিলাম, ডিভিডিতে কার্টুন ছবি দেখছিল আর হা হা করে হাসছিল জামিল। অবাক হয়ে জামিলকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, যদি আমার ভালোবাসার মানুষ থাকতো এবং কারোর সঙ্গে বিয়ে হতো তাহলে আজ আমি কি করতাম, এভাবে হাসতে পারতাম? এরই মধ্যে দুই মাইক্রোবাস ভরে আমাদের 12 জন বন্ধু এলো, সঙ্গে একটা চটের বস্তা। সেই বস্তায় ভর্তি রামদা কিরিচ চাইনিজ কুড়াল এবং চর্দার কৌটার মতো বেশ কিছু কৌটা সুতা দিয়ে পেছানো, সম্ভবত এরই নাম ককটেল। ওরা রুমে ঢুকেই হুমকে ধামকে শুরু করলো, চল শালা বন্যাকে আজ তুলে নিয়ে আসবো, এতদিন জামিলের সঙ্গে প্রেম করে আজ অন্য একজনকে বিয়ে করবে, দাঁড়া দেখাচ্ছে মজা, কার হাতে কোন অস্ত্র থাকবে, কে কোন মুহূর্তে ককটেল ফোটাবে, কে কে বন্যাকে মাইক্রোবাসে ওঠাতে সাহায্য করবে, সব প্ল্যান প্রোগ্রাম কমপ্লিট। এদিকে জামিলের কোনো ভ্রুক্ষেপ ছিল না, মাঝে মাঝে অবশ্য তাকাচ্ছিল, আবার কার্টুন ছবি দেখে আগের মতো হা হা করে হাসছিল। এই 12 জন বন্ধুর মধ্যে একজন ছিল যার নাম রতন, ও নিজেকে ভাবে পলিসি মেকার, কিন্তু ওর প্ল্যান প্রোগ্রাম কখনোই শেষ পর্যন্ত টেকে না, আরো জটিল ভাবে পেঁচ লেগে যায়, তাকে ডাকি গাধা রতন বলে। এই গাধা জাদু দেখানোর স্টাইলে নিজের পকেট থেকে একটা কাঁচের বোতল বের করে জামিল ও আমার দৃষ্টি আকর্ষণ করে বলা শুরু করলো, এই দেখ
অ্যাসিড। আমরা যদি শেষ পর্যন্ত বন্যাকে তুলে নিয়ে আসতে ব্যর্থ হই, তাহলে ফেরার সময় তার মুখ ঝলসে দিয়ে চলে আসব। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা থাপ্পড় এসে রতনের গালে পড়ল। ঘটনার আকস্মিকতায় সবাই যেন চুপ, এখানে যেন কেউই নেই। জামিল ঘুরে বসেছে, জামিলই থাপ্পড়টা মেরেছে রতনকে। জামিল দুঃখ করে বলল, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এই মানসিকতা তোরা বহন করছিস? প্রিয় মানুষটার সুন্দর মুখটা এসিড দিয়ে ঝলসে দেব, ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তুলে নিয়ে আসব, তাও আবার আমারই ভালোবাসার মানুষকে? চমৎকার, আসলে তোরা তো আমার বন্ধু না, বন্ধু না আমার কলঙ্ক। আমি কি কখনো তোদের বলেছি যে আমার আর বন্যার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার কর? আরে শোন, সত্যিকারের ভালোবাসার মাহাত্ম্য তোরা যদি না বুঝিস, তাহলে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষজন তো আরো বেশি হিংস্র হবে। ভালোবাসার মানুষকে বিয়ে করার মধ্যেই কি সব পূর্ণতা, নাকি শুভকামনায় আসল? ভালোবাসার মানুষ যেখানেই থাক, যত দূরে যাক, হৃদয়েই থাকে, এর চেয়ে দূরে কি যেতে পারে? ভালোবাসার মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? যথেষ্ট হয়েছে, তোরা এখন বের হ। রতনরা সবাই চলে গেলে ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। ড্রাইভার ছাড়াই স্টিয়ারিং সিটে উঠে বসল জামিল। আমরা সারাদিন এখানে সেখানে ঘুরিয়ে রাজেন্দ্রপুর রেল লাইনের পাশে এসে বসেছিলাম। রাত একটা পেরিয়ে গেছে, আজ রাতে বন্যার পার্শ্বর, চারিদিকে অন্ধকার নীরবতা, হাজার হাজার জোনাকি আমাদের ঘিরে ধরেছে, যেন তাদের রাজ্যে আমাদের স্বাগত জানাচ্ছে। কি যে এক অপরূপ দৃশ্য, জামিলের সেদিকে একটু খেয়াল নেই। ও দুই হাঁটুর মাঝখানে মাথা রেখে শিশুর মতো শব্দ করে কাঁদছিল। জামিলকে রেখে একটু দূরে গিয়ে বসলাম। কি আশ্চর্য, একটি জোনাকিও আমার সঙ্গে এলো না, একটিও না, অথচ হাজার হাজার আলোক বিন্দু জামিলকে ঘিরেছিল। ওরা যেন সান্ত্বনা দিচ্ছিল, দুঃখ করো না বন্ধু, দুঃখ করো না।